Police Fight. Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare दादा हाथ चलाओ, हाथ चलाओ, देरी हो जाए तू दो 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 भात तो नहीं आता जिगीत राजू ए राजू अरे बौदी तुमी हाँ आमा छेले के देखा छो इका नहीं तो छिलो तो हले ग्याल कुथा एक तो आगे तो सवाई के नून ले बुदी छिलो ताहले कुथा ही ग्यालो राजू के মন্টু চল তো একবার শিবুর বাড়ি গিয়ে দেখে আসি হ্যাঁ চলো 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 राजू नहीं तो राजू हाँ ये ओखने के पा दुच्छिस आमी कार्तिक कार्तिक दा तुमी एखने एत राते की ब्यापार आर बोलिस ना ये तो शोशान थेके फिरछी सत्यि बोलछिस तो कि बोलछो बोलो तोमरा एइसब निये केउ रसिकता करे आशेपाशे एकटा छोटो छेलेके देखेछो छोटो छेले कोई ना तो चलो बौदि ओ दिखा देखी समय नष्ट कर लाभ नहीं चलो 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 बौदि তোমরা আমার ছেলে কোথায় ছেলে রাজু হ্যাঁ হ্যাঁ রাজু
আমি কি করে বলবো? এই শিবু, তোর সাথে কিন্তু রাজুর খুব ভাব ছিল। বল রাজু কোথায়? ভাবছিল তো কি হয়েছে, আমি কিছু জানি না। সত্যি বলছিস তো? আরে হ্যারে বাবা, তুমি মণ্ডপে যাওনি? কই না তো, তাহলে তোর প্যান্টে কাদা লাগলো কি করে? না মানে এমনি এমনি লেগেছে। এমনি এমনি তোর প্যান্টে কাদা লাগলো? আহ, তোমার রাজবিড়িতে এসে অযথা বিরক্ত করছো কেন বলো তো? সত্যি কথা বলো শিবু, আমার ছেলে কোথায় বলো আগে। আমি সত্যি করে বলছি, আমি কিচ্ছু জানি না। কাকা চলো তো ওদিকে গিয়ে দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, চলো চলো, তাই চলো। সাল 2016 6 মার্চ রাত আনুমানিক 11:30 নাগাদ হুলস্থুলুস পড়ে যায় চণ্ডীতলা থানা এলাকার এক প্রত্যন্ত গ্রামে। ওই গ্রামে ওই দিনেই আয়োজিত হয়েছিল একটি পুজো, আর ওই পুজো মণ্ডপ থেকেই হঠাৎই নিরুদ্দেশ হয়ে যায় জনৈকা অঞ্জনা বিশ্বাসের 5 বছরের ছোট্ট ছেলে অজয় ওরফে রাজু। কিন্তু প্রশ্ন হলো, কে এই রাজু? কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না? এই সব প্রশ্নের পাশাপাশি নিশ্চিতভাবে আর একটা প্রশ্ন আপনাদের মনে উঠে আসছে, আর সেটা হলো, কে এই অঞ্জনা বিশ্বাস? আজকের পুলিশ ফলসের এ পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এক ভয়ঙ্কর সত্য কাহিনী, যা আপনাদের চোখ খুলে দেবে এবং বারবার একটাই সত্যকে প্রতিষ্ঠিত করবে, আর সেটা হলো, কাউকে চোখ বন্ধ করে ভরসা করা যায় না। শোনো, পৌঁছে একটা খবর দিও। একটা কথা বলবো? না গেলেই কি নয়? কি বললে? বলছি দেশের বাইরে যাওয়া খুব দরকার। আমি কি ওখানে শখ করে যাচ্ছি? তাহলে যাচ্ছ কেন? সৌদি আরবে অনেক টাকা গো। অত টাকা দিয়ে কি হবে বলো তো? বা, আমাদের সংসার চালাতে হবে না? তাছাড়া ভবিষ্যৎ বলে তো একটা কথা আছে নাকি? তার মানে তুমি যাচ্ছই, তাই তো? কি যে বলো, টিকিট পাসপোর্ট সব হয়ে গেছে, এখন না বললে হয়? আমি কি নিয়ে থাকব? কেন, ছেলে কি নিয়ে থাকবে? তুমি বোঝো না, তুমি বুঝতে পারো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি তো ওখান থেকে তোমাকে কল করবই, তাছাড়া আমি তো মাঝে মাঝে এখানে আসবই। তা হলেও তুমি কেন বুঝতে পারছো না? তোমার যাওয়ার সময় মুখ ফাটতে গেলে আমার খুব কষ্ট হয়। শোনো কি, আবার ওখানে গিয়ে কাউকে জুটিয়ে নেবে না তো? কি যে বলো। আচ্ছা শোনো, তুমি কিন্তু ওই পাড়া বেড়ানোটা বন্ধ করবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, অত জ্ঞান দিতে হবে না, বুঝেছো? মা, তোমরা কিন্তু সাবধানে থেকো। সাবধানে যাস বাবা, কোনো চিন্তা করো না। আর শোন, প্লেনে উঠেই ওই ব্যাগ ট্যাগগুলো একটু ভালো করে গুছিয়ে রাখবি, দেশে চোর ছাচোরের তো অভাব নেই। ঠিক আছে ঠিক আছে মা। বাবা এদিকে এসো। বাবা যেও না। এইভাবে বলতে নেই বাবা, আমি এই যাব আর এই আসবো, আর আসার সময় তোমার জন্য অনেক খেলনা নিয়ে আসবো। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, আর ছুটি পেলেই ছুটি চলে আসবো। এই না ধর। মা তুমি সাবধানে থেকো। খবর দিয়ে দিস বাবা। হ্যাঁ আসছি। বুঝলি গোপাল? বুঝি ভাই, একটা কাজকর্ম কিছু একটা করতে হবে। যা বলেছিস। আরে এইভাবে তোর বাপের টাকে তোর বসে বসে তো খাওয়া যায় না, আর কতদিনই বা খাবো।
সবাই খুব ঘেন্নার চোখে দেখে রে ভাই। আসলে কি বলতো, এই গোপাল বল না গোপাল রে, ওই দেখ বৌদি আসছি, অঞ্জনা বৌদি। মানে তেল ফুরিয়ে গেছে বুঝি? হ্যাঁ গো। এই গোপাল, তেল কেন শেষ হবে না? দাদা তো ভরেনি, ঘরছে না। জ্বলে গেলাম একেবারে, যেমনি শক্ত কাঠ আর তেমনি ভোতা দা, সব আমার কপালেই জোটে। ঠাম্মা কি খিদে পেয়েছে? একটু আগেই তো চাল ভাজা দিলাম, আবার খিদে পেয়ে গেল? মা কোথায়, মা আসছে না কেন? তাই তো, তোর মা তো অনেকক্ষণ বেরিয়েছে, কি হলো, এখনো আসছে না কেন? চললো, মাকে খুঁজে আনি। কোথায় খুঁজবো তোর মাকে? চলো মা, চলো মা, চলো মা। আচ্ছা আচ্ছা চল দেখি কোন দিকে গেছে তোর মা। বলছি তো তুমি তো খুব ভালো তো রান্না করতে পারো, তোদের রান্নায় তো খুব নাম। বলছি আমাকে আর গোপালকে মানে আমাদের দুজনকে আর কি বলছি রান্না বান্না করে খাওয়ানো হয় না? ও তাহলে হয়েছে, ভাবতে ভাবতে আমাদের ভোর হয়ে যাবে। বৌমা বাড়ি চলো। হ্যাঁ মানে যাচ্ছি মা। চলো চলো বলছি। হ্যাঁ মা। আমি তোমাকে কেরোসিন আনতে পাঠিয়েছিলাম। এই তো মা এনেছি। আর আসার সময় ওখানে কি করছিলে? আমি তো কিছু করিনি মা। নিজের চোখে দেখে তোমাকে আমি ওখান থেকে টেনে আনলাম, আর তুমি বলছো তুমি কিছু করনি? আমি তো শুধু ওদের সাথে কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হি হি করনি? এমন করে কেন বলছেন মা? ঠিকই বলছি, আদ্দা ওরা দুটো ছেলে, বকাটে বাউন্ডুলে, ওদের সাথে এত গামাখামাখির কি আছে মা? দেখো বৌমা, এমনিতেই তোমার পাড়া বেড়ানোটা আমার একদমই সহ্য হয় না, তার উপর এখন আবার এই সব। মা আমি কোনো দোষ করিনি, তাই অযথা আমার নামে বদনাম করবেন না। এসব এসব কি বলছো মা? ঠিকই বলছি, তুই চলে যেতেই এদিকে একেবারে ঘুঘু চড়াতে শুরু করেছে। ছি ছি ছি।
বন্ধুর মতন মিশতে হলে মেশো, না হলে তোমার মতন বন্ধুর কোনো দরকার নেই। অঞ্জনা, যেও না অঞ্জনা, অঞ্জনা। শিবু, শিবু রে, কি হয়েছে? তুই এখানে বসে বসে কি করছিস? কেন, তুই তো এখানে বসে আছিস, আর ওদিকে ঘটনা ঘটেছে জানিস? ওদিকে অঞ্জনা বৌদি ও বরের মুখে একবার ঝামা ঘষে দিয়েছে। মানে? মানে আর কি, অঞ্জনা বৌদিকে ওর বর নিতে এসেছিল, অঞ্জনা বৌদি যাবে না বলেছে। তুই কি করে জানলি? আমি তো ওদিক হয়ে আসছিলাম, দেখি দুজনে মিলে রাস্তার উপরে ভীষণ ঝগড়াঝাটি করছে। বলিস কি রে? হ্যাঁ রে ভাই, তার মানে বৌদি ঘর করবে না? না। তাহলে কি, তাহলে কি আমার জন্যই? হ্যাঁ রে পাগলা, শুধুমাত্র তোর জন্যই অঞ্জন বৌদি বরকে ফিরিয়ে দিয়েছে। তাহলে সেদিন না করলো কেন? আরে ও তো প্রথমত সব মেয়েরা এরকমই করে, ওরা আবার সব ঠিকঠাক হয়ে যায়। আমি যেটা বলছি তুই সেটা মন দিয়ে শোন, আজই তুই অঞ্জন বৌদিকে ফোন কর, ফোন করে সব পাকাপাকি কথা বলবি। কি রে, কিছু বুঝলি? তোমার এত বড় সাহস কি করে হয় যে তুমি আমাকে এখানে ডেকে এনেছো? দেখো অনেক হয়েছে, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, শুধু শুধু কেন? ছি, নিজের মুখটা আয়নাতে কখনো দেখেছো? আবার প্রেম করতে এসেছে? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো অঞ্জনা। বাড়াবাড়ি আমি করছি? বাড়াবাড়ি করছো তুমি। আর কোনোদিন যদি আমাকে বিরক্ত করতে আসো না, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কি কি করবে তুমি? পঞ্চায়েতে জানাবো, তারপর কান ধরে টেনে নিয়ে গিয়ে না ওই মোড়ের মাথায় লোক দিয়ে ঝাঁটা পেটা করাবো। অঞ্জনা, উটকুট চিটিংবাজ কথা কর, দুদিন হাসি মুখে কথা বলেছে বলে মাথা কিনে নিয়েছো আমার? তুমি আমার সাথে এরকম করো না অঞ্জনা। জুতি মুখ ছিঁড়ে দেবো, আর আমার সাথে লাগতে এসো না কোনোদিন। চণ্ডীতলা থানার অন্তর্গত চিকরন গ্রামে এই কেসের যে বাদিনী অঞ্জনা বিশ্বাস, যার স্বামীর নাম হচ্ছে নিমাই বিশ্বাস, সেই সর্বক্ষেত্রে ওর স্বামী নাকি বাইরে বসবাস করে। সেই সূত্রে চণ্ডীতলা চিকরণে ওর বাবার বাড়িতে একটা 5 বছরের বাচ্চা, যার নাম হচ্ছে আপনার অভয় বিশ্বাস ওরফে রাজ, তাকে নিয়েই থাকত। ওই এলাকারই একটা ছেলে যার নাম হচ্ছে মহাদেব রত্ন, তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, পরবর্তীকালে ও বিয়ে করতে চায়। আর কোনোদিন যদি আমাকে বিরক্ত করতে আসো না, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। জুতি মুখ ছিঁড়ে দেবো, আর আমার সাথে লাগতে এসো না কোনোদিন। এটা তুমি ভালো করলে না, আমাকে কাজে তুমি খুব খারাপ করলে। কিন্তু তুমি যেমন আমায় কাঁদিয়েছো, তেমনি তুমিও সারা জীবন কাঁদবে। তুমি শিবকে চেনো না অঞ্জনা, আমি তোমাকে সারা জীবন কাঁদিয়ে মারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে, হরে রাম হরে রাম।
কেন তাড়াতাড়ি গেলেই তো পারতিস, সাত সকালে গিয়ে কি করব শুনি? কেন পাঁচ জনের সাথে একটু গল্প গুজব করতে পারতিস, আমার দায় পড়েছে তো। হ্যাঁ রে, তুই যাচ্ছিস যখন ভোগ টোক খেয়ে ফিরবি তো? হ্যাঁ মা। আচ্ছা, রাজু বোধহয় এখন ভোগ খেতে বসে গেছে। না না মা, তুমি তোমার নাতিকে চেনো না, মহা পাকা একটা, নিশ্চয়ই পরিবেশনে মেতে আছে, বুঝেছো? থাক বাবা, ওর মন যা চায় তাই করুক। ও মা শোনো না, একটা পাত্রে গোছের কিছু দাও না। কেন? তোমার জন্য প্রসাদ নিয়ে আসবো। ও মাটির খুঁড়িতে ওরা দিয়ে দেবে। ও তাহলে ঠিক আছে, আসছি তাহলে। আচ্ছা আচ্ছা। শালি, আমায় কাঁদিয়েছিস, এবার তুই সারা জীবন কাজ। আর কোনোদিন লাগতে সবার সাথে আমার গায়ে চিঠি ফেলা। তাতেই রাজুর খোঁজে স্থানীয় থানায় দায়ের হয়েছিল মিসিং ডায়েরি। পরদিন সকালবেলায় স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হয় ছোট্ট রাজুর নিথর দেহ। গ্রামবাসীরাই শিবুকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। বর্তমানে মামলাটি শ্রীরামপুর আদালতে বিচারাধীন। কিন্তু প্রশ্ন হলো, এক মায়ের কাছ থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে কি পেল শিবু? হয়তো সাময়িকভাবে তার গায়ের জ্বালা মিটেছে, কিন্তু তার নিজের জীবনও তো নষ্ট হয়ে গেল। তাই আমাদের পুলিশ ফাইলসের টিম আপনাদেরকে সাবধান করছে যে সম্পর্কে জড়ান কিন্তু বুঝে শুনে, বন্ধুত্ব করুন কিন্তু বিবেচনা করে, আর দয়া করে নিজের সন্তানদের চোখে চোখে রাখুন।
ওদের পাড়ায় একটা অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই, সেই সময় ওর বাচ্চাটা ওদের বাড়ির কাছে, যেহেতু সে সন্ধ্যেবেলা ওই জায়গায় যায়। সন্ধ্যেবেলা রাত্রিবেলা বাড়ি না ফেরাতে চারধারে খোঁজাখুঁজি করে, কিন্তু ওকে পাওয়া যায় না। না পাওয়া যেতে চণ্ডীতলা থানায় একটা মিসিং ডায়েরি করে। ঘটনার দিন কিন্তু ওই সময় এরকম খুঁজে পাওয়া যায়নি, ওকে একটু সন্দেহ হয়। ও তো কোনো বাড়িতে গিয়ে, ওর বাড়ির লোকজন গিয়ে বাড়িতে ওই কেসের যে আসামি বাড়িতে গিয়ে খোঁজ করতে থাকে, তোমার ছেলেকে দেখেছো কি না, তোমার বাড়িতে এসেছো কি না। বলে না, সে তো আসেনি। মানে কী যেন একটা অবধস্ত অবস্থা পড়ে রইল, মনে হচ্ছে যেন এই সব জানে। তারপরে দেখা যাচ্ছে ওর পায়ে কাদা রয়েছে, ওর জামা কাপড় সব ভিজে। তোমার জামা কাপড় ভিজে কেন? ওই জলে পড়ে গেছিলো। যাই হোক, পরবর্তীকালে দেখা যাচ্ছে একদিন পরে ওই বাচ্চা ছেলেটার ডেড বডি এক পুকুর থেকে ভেসে ওঠে। তখন পাড়ার লোক জমো হয়, তখন সবাই মিলে ওকে চেপে ধরে, এর জন্য ওই দায়ী। পুলিশটাকে অ্যারেস্ট করেছিল, চার্জ হয়ে গেছে, সাক্ষী স্টেজ। সাক্ষী সাবুদ কী হয় দেখি এখন। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।